আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই আর একটা ব্লগ লই আইছি। একটা হলো গাড়ি বিকালি টাইমে আসলো, আমরা থোড়া ভাড়া আইছি তো সেমস ক্লাবও টুকি টাকি আর কি গড় লাগে খরচ নেওয়া হইব। তো ফ্রুট চুরুট জতা শেষ হয়ে গেছে, অক্সিজেন নেওয়া হইব আর যেতে যেতে লাগবো আর কি ওটা নেওয়া হইব। এটা আসিল বুধবারে বিকালে টাইমে। তো বৃহস্পতিবারে আবার স্নো দিব খুব বেশি লাগে, এখন বৃহস্পতিবারে যদি আবার বাড়ানি যায় না তো নেওয়া যাইতো না লাগে আর কি নেওয়া হয়ে যার। আর জরুরিও আসিল ফ্রুটস, একবারেও শেষ হয়ে গেছে গড়। এরপরে তেল, তারপরে ময়দা টয়দাও তা কি টুকি টাকি জিনিস নাই, তো ওখানতে আর আনিলিবা। তো ও আর কি বাড়াইছে। আর এই নইলে গাড়ি এখন আমরা কিছু অরেঞ্জ লইমো, আপেল ওটা লইমো। আর লইয়া আমরা এখন বাসা তো আইছি, ইয়াই ন দেখতে পারা চিনি আনছি একটা, এরপরে চিপস, চিপস একটা, এখন ইউসুফ একটা পছন্দ করা, রাহমা একটা। এখন রাহমা হইলে গাড়ি ইয়েলো প্যাকেট যেগো পটেটোর ও গুয়া কি তাই পছন্দ করছেন। আর ইউসুফে এগো হাইতা না, তাই না রকটা আনতা। তো এখন দেখা যায় এটা ছোট প্যাকেট নাই বাদে বড় প্যাকেট আনা হয়েছে। তো এখন হইতে আর আনি লাগা, আর বড় একটা কন্টেনারের ভিতরে বড়িয়া রাখি দিমুনে। আর এখানে হইলে গিয়ে আঙ্গুরও আনা হয়েছে, তোরা সিরিয়াল আনা হয়েছে, স্প্যানিশ শাক, ডিমও শেষ হয়ে গেছিল, ডিম আনা হয়েছে। বেশিরভাগ দেখা যায় সেমস ক্লাব থাকিয়ে হইলে গিয়ে ডিম আনা হয় আমরার একলগে। তো অন্যখান থেকে দেখা যায় তোরা তোরা আনলে এগুণ শেষ হয়ে যায় সকাল, কারণ ডিম একটু লাগে যে কোনো জিনিস বানাইতে ডিম ইউজ করি বেশি। এবার দিয়ে হইলে গাড়ি অরেঞ্জের বড় প্যাকেট আর আপেলের হইলে গাড়ি বড় প্যাকেট। এখানেও আবার কম কম পাওয়া যায় না, আনলে আর কি একটা আনতায়। তো সপ্তাহ মিলাই আর কি আনা হয়েছে, আঙ্গুরও আনা হয়েছে। তো এখন হইলে গাড়ি জিনিস উনিশ সপ্তাহ আমি রাখিলিমু জায়গা মতো আটাইয়া। আর এরপরে হইলে গাড়ি ইউসুফ রহমা ঘুমাই গেছেন রাত্রে, ইউসুফ রাব্বা হইরা তাই ফিকা চা খাইতা। তো একটু ফিকা চা বানিয়ে দিছি, আর আমি আর চা খাইরাম না, কারণ ফিকা চা খাইতে ভালো লাগে না। আর এখন আর দুধর চাও বানাইলাম না, হয় দুধর চা বানাইলে আবার ঘুম যাইব গে রাত্রেবেলা, আসলে দুধর চা খাইও না। তো জানি না আমার আজকের ব্লগটা আপনার কাছে কিলা লাগবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করে লাইছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি হলে গাড়ি গত ব্লগের মাঝে যে খেজুরর আর খিসমিসের একটা জুস বানাইয়ে দেখাইছিলাম, একজন আফায় কমেন্টস করছিলাম, তো একটা আমি আনসার দিছি না, এখন মনে হয়েছে হইতে আর এখন কইলাই। তাই কইছিল দুই তিন দিন রাখিয়া কি খাওয়া যাইব নি, আমি আসলে দুই তিন দিন রাখছি উঠছি না। তবে আপনার ইচ্ছে আর কি যদি দুই তিন দিন রাইখিয়া খাইতে আসেন, এখন তো ঠান্ডার দিন আছে আর ফ্রিজে রাখলে তো নষ্ট হয় না। তবে আমি মনে করবো আর কি ফ্রেশ ফ্রেশ খাইলেও বালা। তবে আমি যদি বানাইলে যখন দেখা যায় আমার রয়েছে এক গ্লাস, এই গ্লাস আমার এখন কেতা করতাম, তো পরের দিন আবার খাইলাই, এই দুই তিন দিন আগে আমি খাইছি হয়েছি না। তো আপনার যদি ইচ্ছা লাগে মনে করেন বালা, আপনার জেলা কি সুবিধা লাগে ওলাও করি আনিবা। তো এইটা আসিল পরের দিন সকালবেলা বৃহস্পতিবারে সকালে আর কি। আর এখানে হইলে গেলি যে স্নো দেয় হয়েছে 15 ইঞ্চি দেব, তারপরেও দেখা যাক মানে কতখান দেওয়া হয়। আর ইনত ইউসুফ রহমারে আমি সকালে আর কি সিরিয়াল দিলাইলাম, তারারে সিরিয়াল দিব, আর আমি একটু চাও খাইমু। ইউসুফ রাব্ব উঠি গেছেন, আমরা আর্লি উঠি গেছি, প্রায় 6:30টার সময় উঠি গেছি। আর উঠিয়া এখন হইলে গেলি নাস্তা করলাম প্রায় 8:30টার সময়। তো নাস্তা উস্তা করিয়া তারপরে একটু টুকি টাকি রান্দা আছে, বেশি কুচু রান্ধতাম না আজকে, তুরা তুরা তরকারি আছে তো ইত্যাদি ইচ্ছাও না যে খাইতাম, আর তাইনও খাইতাম না। এখন কইতেন একটু বিরিয়ানি বানাইলি, বিরিয়ানি বলতে প্যাকেটের যে মশলা আসছে মশলা দিতে হাঁড়ি বানাইমো হয়েছি, গরু মাংস একটু বার করিয়া। তো ইনও দেখতে পারা যে স্নো দেয় এটা পুরা মতো একবারে লাগের বারিশা করে লাইছে। আর ইউসুফ রহমাতো একবারে দেখিয়া তারা একটুল ফরে ফরে আর কি তারা খান্দন, তারা স্নোর মাঝে যাইতা স্নো দিয়া খেলাইতা। রাহমায় বেশি, ইউসুফে কম, রাহমায় বেশি, তাই একবারে লোক সারেন না খুঁজছু ভাই আলে। তো হয়েছে যাই পায় না রয় দুটোক ধরে এটা বুঝাই কি রাখা লাগে। তো তারপরেও দেখা যায় একটু ফরফরও তাই দরজা খুলি দিত, সায় দরজা খুলিয়া দরজার সামনে থাকি, দরজার সামনে একবারে আইয়া স্নো পড়ে গেছে, তো তাই সায় আনিলাইতো। আর ইনও আমি মাংস বইয়ে রাখছিলাম,
প্রায় 12:30 হয়ে গেছে, মাংস বইয়ার আছে, তো মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি মশলা আমি সব সময় সব শেষে দেই, তো এখন অলিগারি দিলাম সপ্তাহ মশলা। আর মশলার প্যাকেট যেন দেখতে পাররা, তেহারির প্যাকেটের যে মশলার প্যাকেটের মাঝে সপ্তাহ আছে, এলাচি ডালচিনি সপ্তাহ আছে। তো মশলাটা কষানির পরে ইনো আমি 2.5 কাপ অলিগারি চাউল দিলাম, চাউলের পরিমাণটা আমি কম দিলাম। ইনো প্যাকেটের মাঝে কি একটু বেশিও লেখা, 750 গ্রাম না হতো, আমি আসলে হিসাব করি দিলাম না, আমার আমার আন্দাজ করে দিলাইছি। তো এও আর কি, আর আমি শুধু ফয়লা পেঁয়াজ, তারপরে আদা রসুন আর লবণ লবণ দিছি না, কারণ লবণ প্যাকেটের মাঝে আছে। আর ওই লগে আরে আমি দিলাইছিলাম একটু কিতা এলাচি আর তেজপাতা দিছি। তো আমি আসলে মানে ফরছি না, না ফরিও আর কি জখরি লাইছি, আমি মনে করছি আর কি শুধু মনে হয় মশলাও আছে। আর এটা বহুত আগের আনছিলাম বলে গেছি, মশলার ভিতরে যেন মশলার মাঝে যেন সপ্তাহ গরম মশলা থাকে আমি বলে গেছি। তো এখন কুলিয়া দেখি আর কি সপ্তাহ আছে। তো দিলাইছি মশলা, এখন কষানির পরে চাউল দিছি, পানি আন্দাজ করে দিলাইছি। দিয়া রিবাই দিয়ে লিগে একটু চিকেন কিমা আছিল, আমি 2-3 দিন আগে বানাইছিলাম ব্লেন্ডারের মাঝে, তো একটু চিকেন কিমা আমি নর্মালও রাখি দিছিলাম, এখন হইতে একটু বিরিয়ানির লাগে আর কি কাবাব বানাইলাই। আর এখানে কাঁচামরিচ আদা রসুন পেস্ট দিছি, আর জিরা দিছি সামান্য, আর দিছি ওই লগে আর ধনিয়ার গুঁড়া দিছি, একটু হালকা ফাঁসফোড়ন দিছি, ফাঁসফোড়ন না দিলেও কোনো সমস্যা নাই। আর কাঁচামরিচ ওইগে ফ্রোজেন আছিল, ফ্রোজেন একটু দিয়েছি, ধনিয়া পাতাও ফ্রোজেন, এখন আর দিলাম না, ধনিয়া পাতা সপ্তাহ গরম মশলা যখন আছে ধনিয়া পাতা না দিলেও হইব। তো এখন কি মাখিয়া নিলাম গে, আর চিকেনের মাঝে একটু আলু দিলে হয়তো আরও ভালো হইতো, আমি আর আলু উলু দিছি না, এমনিও করে নিলাম। তো ওলা কি মাখিয়া নিয়া, তারপরে আর কি বড়ালাখান বানাই আনি মুগে, আর ওই লিগারি আমার আজকের দুপুরের খানি, দুপুরের শুধু বিরিয়ানি হরমু, আর আজকে যেটা টুকি টাকি সামান্য সামান্য আছে আর কি, মানে একক তৈব, তো এটা আর আজকে বার করতাম না দুপুরে, রাত্রে হয়তো বার করতাম পারি যদি রাত্রে খাওয়া হয়। তো রেডি করে লাইছি, এখন ওই লিগারি আমি বিরিয়ানিটা একটু লাড়িয়া দিমু, কারণ বিরিয়ানির মাঝে একটু পানি কমছে এখন। তো দেখতে পাররা আমার বিরিয়ানির উপরে যে পানি কমি আইছে, এখন আমি সামান্য গেড়ানো হইবার লাগে একটু ঘি দিলাম, আর তেলের পরিমাণটা একটু কমাইয়া দিছি ফয়লা দিয়া, এখন ঘি দিলাম। তো ঘি বেশি দিলাম না, অনেকে হয়তো ঘির পরিমাণ বেশি দেন বা দেওয়া যায় যার যে লাগে সুবিধা। আর ইনো আমি কিছু কাঁচামরিচ নিছি, ও কাঁচামরিচ আমার ওগুনও আছিল কইতে আর দেলাই সকলটি, আরও একটু হইলে আর কি ভালো হইল না, কারণ কাঁচামরিচ বেশি হইলে কাঁচামরিচের একটা গ্রান হয় বিরিয়ানির মাঝে, ভালো লাগে খাইতে। তা আমার খালি বিরিয়ানি আসলে হইরাম, আমি তেহারি হরাম, তো খালি মুখে দি বিরিয়ানি। আর তো যাই হোক, এনেও দেখতে পারা সাদা যে তেহারি যাকটা, আমরা এটার আখনিও হই আমরা সিলেটে দিই, তো গুয়া কি বানাই নিলাম। আর মাংস একদম ছোটো ছোটো করি আমি কাটিয়া দিছি, আর এবার দিলে গাড়ি আমি এখন কাবাব যেন বয়াইছি উল্টা পাল্টা, ইয়ে এখন বাজিয়া নিরামকে চুলার আগুন একবারে মিডিয়াম থেকে একটু ল করিয়া রাখছি, ল করিয়া সময় নিয়ে বাজরাম যাতে বৃত্তটা সুন্দর করি হয়। তারপরে ইনো ওইলে গাড়ি আমি ডিম সিদ্ধ করছিলাম গতকালকে, দেখতে পারছিলা ডিম সিদ্ধ করার পরে দেখা যায় ইসুফর আব্বায় খাইছেন না, ইসুফর আমায়ও খাইছেন না, বা দেশ হলো আমি খালি খাইছি, আর আমার দুইটা খাওয়া হয়েছে, মানে ফয়লা একটা সিদ্ধ এমনিও খাই লিছিলাম, এরপরে আর কি আর একটা রাত্রে খাওয়া হয়েছিলো। তো দিনটা রয়েছে এখন হয় বিরিয়ানির লগে দিলে খাইবানে বাজি লাইছে আর কি একটু কালার দিয়া। তারপরে ফাইনালি আমার তেহারি হয়ে গেছে, আমি একটু সাজাইয়া নিছি। আর আজকে গেলি লেটুস আসিল না, লেটুস আমি সাইয়া সাইয়া আসলে আইছি, লেটুসের কথা লইতাম কইছিলাম আর লওয়া হয়েছে না, তো লেটুস আসিল না, শুধু টমেটো আসিল আর কিরাও না এর লাগে আর বানাইছি না সালাদ। তো একটু টমেটো নিছি আর ইবাই দিয়ে কাবাব নিছি, ডিম নিছি, আরও আর কি আমরা দুপুরে খানি।
এরম আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে তো অন্য সামনে আর কি তোরা সোফা করিলে, কারণ যদি সোফা না করি পরের দিন দেখা যাইব আরও বেশি হইব, তো একলগে অতটা সোফা করা যাইতো না। তো খালি শুধু আমরা রাখি ও যেনে বাড়াইবার একটু রাস্তা, আর গাড়ি যে বার করতা গাড়ি বার করার আর কি একটু রাস্তা বার করে রাখতা। তো এনে বেশি জায়গা নাই, তো বেশি জায়গা নাই, ও কি উফরে যেন এমনি ডেরি মারিস বল লাগে আর কি ওখান সোফা করবা। আর ইনো দেখতে পারা তান একবারে তুরা লাগে আঠু খান্দা জারগির, বাকিও মানে স্নো দিলাইছে এখনো দেয়া রেব, তো আজকেও মানে দিব দেওয়া কিন্তু বন্ধ করেন না, বউ আছে। তো দেখতে পারছেন কিলা স্নো ডেরি লাগছে, আর শুক্রবারেও দিব কারণ শুক্রবারে স্নো দিব, তো আরও কিবার দেরি পড়ে। তো এখন আমি ঘরে যাইম গিয়ে আমার বাসার সামনে আর কি এমনি বাড়াইছি আর ইসুফরা আমার ঘর আসলা, তো ইটালি গাড়ি 7টা সাড়ে 7টা ওলা ইচ্ছে ওর জেনে বড়া দিয়ে জুয়া খাইতাম, সুটকি পড়তা তাই হয়রা নাস্তা খেতে খাইতা। তো এখন চিন্তা করলাম হয় বড়া বিরান করে দিলাম এমনি তে সুটকি পড়তা না হইলে তো হয় না। তো ইনো হইলে গেড়ি আমি নিছি সুটকি, তারপরে রসুন পেঁয়াজ শুকনা মরিচ নিছি, শুকনা মরিচ পাক্কা ইনো কতটা, তো এই শুকনা মরিচে আবার বেশি জাল নাই, এগুন মোটা মোটা দেখতে পারা। আর আগে জেক্সিন আমি ইউজ করতাম, এগুন দেখা যাইতো খুব বেশি জাল থাকতো আর খাওয়া যাইতো, মানে জাল বেশি হইতো খাওয়া যাইতো, আমি মানে খাইয়া খাইয়া মানে সবটিও অভ্যাস আছে, জালও খাইয়া অভ্যাস আছে, জাল না খাইয়া মানে পারি যে সময় জাল কমও খাওয়া যায়। তো ও মরিচটা আনছি কই বেশি জাল হইলে দেখা যায় ইউসুফের আব্বা মাঝে মাঝে কি তাই জাল লাগলেও তারপরেও খাইন হইতে, আর ও গুণ নেই, গুণ নিলে জাল কম হইব না। আর সুটকির মাঝে হইলে গেয়ারি মরিচ মরিচের যদি কালার হয় না লাগে সুন্দর লাগে না, আর কালার দেওয়াত গেলে লাগে জাল হয়ে যায়, তো ও আর কি ও মরিচ গুণ আনছি হইতে ও গুণ দিয়ে হরমোনে ইনো সামান্য লবণ দিয়ে লাইছি আর কোনো পানি দিছি না। আর সুটকির লগে যে তুরা তুরা পানি দেখতে পারছো ও অক্সিন আগে খালি আসিল, ও পানির মাঝে আমি মানে জোয়া খড়ি আনি মুগে ভাজি আনি মুগে, ভাজিয়া বলতে তেল না এমনি আর কি ফ্রাই প্যানের মাঝে জোয়া খড়িয়া। আর এবার দিয়ে আমি একটু অরেঞ্জও খাটিয়ে আনিলাম, তো ইউসুফ রহমানের কুচু দেওয়া হয়েছে না, সন্ধ্যার পরে সন্ধ্যার আগে একটু ব্রেড খাইছিল তারা, আর এখন ওই লেগে আমি তারারে জোয়া দিলাইলাম অরেঞ্জ অরেঞ্জ আর কি সব লাগে খাটরাম করে খাওয়াই বনে, আর বড়া এমনিও তারা খাইবা দুজনে বড়া বালা ফাইন। আর আজকের বর্ত হইলে গেলে আমি বানাইমো ব্লেন্ডারও, কারণ জিও করতাম না কি বিরান করতাম না, ফার্স্টে তো আমি ব্লেন্ডার করিয়া অনেক সময় দেখা যায় বিরান করিলাই, বিরান করলে সময় লাগে এমনিও গরম গন্ধ হয়ে যাব, কারণ আমি চাইরাম একটু বেশি করে বানাইয়া তৈ দিই, বানাইয়া তৈ দিলে তো আর প্রত্যেক দিন বানাই লাগতো না, যেহেতু ঠান্ডা আছে আর ঠান্ডা লাগি তো গরুর ভিতরে গন্ধ যাইতেও সময় লাগবো, তো এর লাগে হই একদিনে বানাই রাখি দিই। ইনো পুরা 1 প্যাকেট আসিল, 1 প্যাকেট আমি আস্তা দিলাইছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ থাকি অর্ধেক পেঁয়াজ নিছি, আর রসুন হইলে গাড়ি একটার উফরে আঁকি 1.5 টা খান রসুন দিছি। আর সপ্তাহ মিলাই এখন নরম হয়ে যাব যে সময় পুরাপুরি, আর পানি একটু উকাই আইব, তো আমি লামাইলিমো একবার লাড়িয়া দিছি হই যদি মুড়ো ধরিলাই, আর এবার দিয়ে গাড়ি বরাবার করছি দেখা পাররা গুণ হইলে গাড়ি ডাইল দিয়ে বানাইছিলাম, ডাইল 1000 ও যে ডাইল এগুণ পুরা মতো 1000 এগুণ যে সময় বাজ হইব আর ডাইল খামড়ো পরব খুব মজা লাগে, তো মজারও হয়েছে এমনি বড়া এগুণ বানাইছি যেন আমরা অলরেডি একবার খাইছি বানানির পরে, তো এই সুপার আব্বা হয়েছে মজা হয়েছে। আর ইনো সুটকি আমি আরও একবার লাড়িয়া নিলাম গি দেখতে পারা কত গোসা উসা বাড়াইছে, একবারে ব্লেন্ডারও দিলে একবারে ফিসি লাগবো আর কি,
তো অনেকে আসলে ব্লেন্ডার না থাকলে ফিশিয়া নিতে পারবো, ফিশিয়া একটু সময় লাগবো, আর আমি ফিশিয়া নিতাম না কারণ ফিশতে জানি না, অভ্যাস না তো এখন, মাঝে মাঝে ফিশলে দেখা যায় অনেক সময় লাগি যায়, তো হের লাগে আমি আর ফিশিয়াত লাগলাম না। তবে ফিশিয়া ভর্তা আসলে বেশি মজা লাগে খাইতে, আমি বেশি পছন্দ করি ফিশিয়া ভর্তা। তো এখন ওইগারি ব্লেন্ডারও নিলাম গে, আর ব্লেন্ডারও যে নিলাম ইনো গরমও রয়েছে, আর গরম আমি স্টিলের যে কাপ থাকে না নিয়ে আমি দেলাইরাম, তবে স্টিল ছাড়া যদি অন্য কিছু হইতো তো দেওয়াইলাম না নেই, কারণ অনেক সময় দেখা যায় গরম কিছু দিলে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায় আর কি কাপড়, তো স্টিলের আবার কোনো সমস্যা হইতো না গরম দিলেও, তো তুরো তুরো গরম এখন। আর আমি এখন মরিচ দিলাইমু, মরিচ দেওয়া তারপরে গাড়ি ব্লেন্ডার করিয়া আনিমু কি ওদের তারপর সপ্তাহে ইনো দেওয়া, তো আপনারা চাইলে ওই গাড়ি ফাটার মাঝে পিসিয়া নিতে পারবা। আর একটা বেশি সময় লাগছে না ভর্তা বানাইতে, কারণ বিরান যদি হরতাম তে বহুত সময় লাগলো, অনেক বিরান করতে করতে প্রায় আধা ঘন্টা লাগলো অনেক, বা আধা ঘন্টা যদি নাও লাগে 25 মিনিট লাগলো অনেক অবশ্যই, কারণ বিরান করতে একটু সময় লাগে, যদি বিরান করে নাকি তে মজাও হয়, যে জাল জাল একটা গ্রান এটা যদি যায় তে মজা লাগে, আর জটফট করে বানাইলে কিন্তু জাল 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 একটা গন্ধ, এটা অত সকাল যাইতো না, তো এর লাগে হইতে আর ওলা খাসা ভর্তা বানাইলে, এটা আমার আম্মা এখন খাসা ভর্তা আর কি, তো এইটা আসলে বেশি মজা লাগে। এবার দিয়ে লাগে বড়া বিরান করা, ওর বড়া ওইয়া হলে তারপরে এলাকারি খাওয়া হয়ে যাব। তো শুটকি ভর্তাটা দেখাইলাম তো খুব সহজে দেখাইছি, আপনারাও যারা নতুন আছেন তারাও শিখতে পারবা, আর আমি জানি আমার ভর্তা দেখলে নানি অনেকে ট্রাই করতে চাইন, যারা খাইছেন না অবশ্যই ট্রাই করবা, দেখবা খুব মজা হয়। আর আমি জেলা বানাইছি খুব সহজে বানাইতে পারবা, বেশি সময় লাগতো না, 10-15 মিনিটের ভিতরে কিন্তু আপনারা বানাইতে পারবা শুটকি ভর্তা একটা। তো আমি যে বানাইছি নানি, আমি শুটকি ভর্তাও বানাইছি বাই দিয়ে, আমি মানে একটা পরে একটা কি করা লাগছে, এবার দিয়ে বড়া বার করা লাগছে, তারপরে এবার দিয়ে অরেঞ্জ কাটলাম শুটকি বোয়াইয়া বোয়াইয়া, তো এক মনে করছি না মানে সকল বাইদে করিয়া তারপরে শুটকি পাতা বানাইছি, তারপরে আমার বেশি সময় লাগছে না। আর এই কেন এখন আমি একটু রুয়াবজা দিয়া দুধ বানাই নিলাম, যেহেতু শুটকি খাইমু আর অত বেশি জাল নাই, আমি দেখছি শুটকি পাতা অত জাল হয়েছে না, তো এমনিও আর কি খাইরাম, রাত্রে আর খাওয়া হইতো না, আমি চাইরাম আর কি রাত্রে আর কিছু খাইতাম না, শুধু নাস্তা খাওয়াইব, আর তারা যুদিন খাই নাকি তারারে পরে খাওয়াইমু, কারণ তারা দেখা যাক এর আগে তারা চিপস টিপস ওটা খাই খাই লিছন, তো এখন জানি না যুজি খাইন তো পরে খাওয়াইমু। কিন্তু শুটকি ভর্তার কালার দেখতে পাররা খুবই সুন্দর হয়েছে আর খুব মজা রয়েছে, আপনারা ট্রাই করবা, এগুলো একবারে বাজা ভর্তা লাগান লাগে, মানে বিশ্বাসও করতে পারতাম না এটা যেন এমনি বানানি লাগের বাজা ভর্তা লাগান, আর খুব মজার। আমরা সিলেটি হল ওই লেগে শুটকি ভর্তা শুটকি শিরা লাগি পাগল, মানে শুটকি ভর্তা শুটকি শিরা ওই গেলে আর উপায় নাই, তবে সবে যে পছন্দ করেন তা না, অনেকে আসেন শুটকি পছন্দ করেন না, অনেকে ভর্তাও পছন্দ করেন না, তবে বেশিরভাগ আমি জানি শুটকি ভর্তা বা শুটকি শিরা খুব পছন্দ করেন। তো ইউসুফ রহমারে আমি দেলাইরাম, তারা ইনো বইয়া খাইতা না, তারা লিভিং রুমও যাইবাগে, তো দুজনটে আমি প্লেটও দিয়া দিলাইছি। এখন আমার লাগে একটু শুটকি ভর্তা নিলাম, তো ইউসুফর আব্বারে দিলাইছি তাই খাইরা, আর এই বাইদে আমার লাগে নিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজার ভর্তা হয়েছে, অনেক মজার বড়াও হয়েছে, আর আমার ব্লগটা আজকে অতখানো, যদি আমার ব্লগের কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবা না, এরপরে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আনিবা। আজকের লাগে আমি অনবিদানি রামগি, ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।